6 দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্র। এনসিসি ক্লাসে না গিয়ে বন্ধুদের সাথে গেম খেলতে গিয়েছিল সে। জানতে পেরে বকাবকি করেন বাবা, তারপরে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। ঘটনায় চিন্তায় পরিবার, লিখিত অভিযোগ হাবড়া থানায়। 6 দিন ধরে নিখোঁজ রয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্র, আর এই ঘটনায় দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, এনসিসি ক্লাসে না গিয়ে বন্ধুদের সাথে গেম খেলতে গেছিল অষ্টম শ্রেণীর ছাত্র জিতপাল। বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার গোয়ালবাটি এলাকায়। এদিকে ছেলে যে এনসিসি ক্লাসে যায়নি তা জেনে গেছিলেন ওই ছাত্রের বাবা মা, আর তাই নিয়ে একটু বকাবকি করতেই রবিবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় 14 বছরের জিত। তারপর থেকেই নিখোঁজ সে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রবিবার রাতে এলাকার কয়েকজন যুবক শেষ তাকে দেখেছিল হাবড়ার জয়গাছি এলাকায়। ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর পড়ুয়ার নিখোঁজের খবর লিখিতভাবে হাবড়া থানায় জানানো হয়েছে জিতের পরিবারের পক্ষ থেকে। ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানা। মাঝে মাঝেই স্কুল ফাঁকি দিয়ে সে বন্ধুদের সাথে গেম খেলত সাইবার ক্যাফেতে, একথা এখন জানতে পেরেছে পরিবার। ছেলে নিখোঁজ হয়ে যাবার পর গত 6 দিন ধরে এক প্রকার নাওয়া খাওয়া বন্ধ জিতের বাবা মায়ের, আর ছেলেকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন চারিদিকে। রোববার সন্ধ্যা 6টার থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তারপরে আর পাওয়া যাচ্ছে না। হাবড়া হাইতে পরে 8-এ ওকে হলো স্কুলে ICT-তে ভর্তি করা হয়েছে। এখন শনি রোববারে 2 দিন ক্লাস ছিল না। আমরা জানতে পারলাম মাস্টারের কাছে ফোন করে যে এনসিসি দিলে, তারপরে না, তারপরে ওকে ধরা পড়েছে। সন্ধ্যাকালে ওকে ধরা হয়েছে, মাস্টারের সাথে কথা বলানো হয়েছে, এবারে মাস্টারের মিথ্যে কথা বলছে, তারপরে ভয়তে পড়ে হয়তো চলে ঘুরতে পারে। এনসিসিতে না গিয়ে কোথায় গেছিল? গেম খেলতে গেছিল দক্ষিণ হাবড়ায়। মানে গেম খেলতে যেত মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে। দাদা আমি এখানে হারিয়ে যাওয়ার পরে ওখানে গিয়েছিলাম, যাওয়ার পরে তারপরে ফটো দেখালাম, দেখালে বলছে যে হ্যাঁ শনিবারে আইছিল, শনিবারে দুপুর দিকে আইছিল, আইসে ঘন্টা দুয়েকের মতো ছিল, তারপরে চলে গেছে। সাইকেল নিয়ে বেরিয়েছিল জিত, তাই ইতিমধ্যে বিভিন্ন সাইকেল গ্যারেজেও খোঁজ নেওয়া হচ্ছে সাইকেল কোথাও রেখে গেছে কিনা, যদিও সাইকেলের খোঁজও এখনও মেলেনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও তার খোঁজে ছাড়া হয়েছে একাধিক ছবি। ছেলেকে খুঁজে না পেয়ে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের। রবিবার সন্ধ্যাবেলা কিছুই বলেনি, ও খেলতে খেলতে ওর ভাইয়ের সাথে খেলতে খেলতে সাইকেল নিয়ে কখন চলে গেছে ঠিক করে, কোনো ঝামেলা না। এনসিসিতে গেছিল, মিথ্যে কথা বলছে, এনসিসি ক্লাস ছিল না, বাড়ি আসলে সেটা বলা হয়েছে, মাস্টারের সাথে ফোন ধরা দেওয়া হয়েছে, সেটা মিথ্যে কথা বলছে মাস্টারের সাথে, তারপরে ফোন রেখে দেওয়া হয়েছে, মাস্টার বলেছে গার্জিয়ান নিয়ে আসবো, সেই ভয়তে চলে গেছে নাকি জানি না, কিন্তু তার কিছুক্ষণ পরেই চলে গেছে ফোনে কথা বলা কিছুক্ষণ পরে। পুলিশ লাস্ট আর কি বলবে, খোঁজাখুঁজি করছে ওনারা ওনাদের মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।